ওকে অন্তর্জালের আমার চরিত্রের নাম হচ্ছে নিশাদ, যে হচ্ছে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। এবং যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি খুবই বোল্ড, যে ক্যারেক্টারটা পুরো ছবি জুড়ে থাকবে, যে দেশের একটা সিরিয়াস একটা মোমেন্ট যেই মেয়েটার হাত দিয়েই আসলে সমাধান হয়, এবং যে এটার পেছনে নানান রকম ডিসিশন নেয় এবং সেখানে কি কি স্ট্রাগল হয়, এই পুরো বিষয়টা অ্যাকচুয়ালি অন্তর্জালের ছবির মধ্যে দেখানো হয়। সিনেমা নিয়ে প্রত্যাশা অনেক বেশি, কারণ ছবিটা যতটুকু আমি দেখেছি অসম্ভব ভালো, এবং আমাদের বাংলাদেশে এত উন্নত মানের ছবি এর আগে কখনো হয়নি, বিশেষ করে আইটি হ্যাকিং এই রিলেটেড কোনো ছবি এর আগে কখনো হয়নি, এটাই প্রথমবার। সো অবশ্যই দর্শক একদম নতুনত্ব একটা জিনিস দেখতে পারবে, কারণ এখন পর্যন্ত আমার মনে হয় সো এটা দর্শকদের জন্য অনেক নতুন একটা টপিক এবং গল্প। না, আমাদের বাংলাদেশি মানুষরা থ্রিলার ছবি দেখতে পছন্দ করে, সো থ্রিলার তো অ্যাকচুয়ালি সব ধরনের থ্রিলার দেখতেই মজা লাগে, সেইটা সাইবার হলেও তো আমার বিশেষ করে আমার আরও বেশি ইন্টারেস্ট, কারণ আমি কিন্তু প্রচুর সায়েন্স ফিকশন, তারপর সাইবার হ্যাকিং এই রিলেটেড আমি অনেক মুভি এবং সিরিজগুলো কিন্তু দেখি, কারণ আমার খুব ভালো লাগে। তো আমার মনে হয় বাংলাদেশের দর্শকদেরও ভালো লাগবে, আর বাংলাদেশের দর্শকরা সবসময় নতুনত্ব কিছু দেখতে চায়, গল্পে নতুনত্ব দেখতে চায়, যে টপিকটা নিয়ে ছবি হবে সেটাও নতুনত্ব দেখতে চায়। তো এখানে আসলে ব্যাংক হ্যাকিং মানে হ্যাক হওয়ার পর কী কী সমস্যা হয় দেশের, এই জিনিসগুলো তো আসলে আমরা সবসময় নিউজে পড়ি, টেলিভিশন নিউজে দেখা হয়, এই পর্যন্তই থাকে, কিন্তু এইটা আসলে বাস্তবায়ন মানে মুভিতে কী কী মানে হয়েছে, সাধারণ মানুষের কী ধরনের প্রবলেম হতে পারে, অথবা এর পেছনে যে মানুষগুলো কাজ করে তারা কী ধরনের মানে কষ্ট করে, এইটা আসলে এই অন্তর্জাল দেখলে মানুষ বুঝতে পারবে। মাঝে মধ্যেই তো আসলে আমাদের ফেসবুক হ্যাকিংয়ের জন্য অনেকে ট্রাই করে, সো এই ধরনের তো অ্যাকচুয়ালি হয়, অথবা সাইবার বুলিং যেটাই বলি না কেন, এই ধরনের তো প্রতিনিয়তই আমাদের বিশেষ করে আমাদের মেয়েরা এরকম অনেক ধরনের প্রবলেমে পড়ছে। ওকে, আমাদের এই ছবি অবশেষে মুক্তি পাচ্ছে 22শে সেপ্টেম্বর, এবং আশা করি যে এই 22শে সেপ্টেম্বর আরেকটা সুখবর হচ্ছে, 22শে সেপ্টেম্বর শুধু বাংলাদেশে না, একই সাথে আমেরিকা কানাডাতেও রিলিজ হচ্ছে। তো আমরা সবাই খুব এক্সাইটেড, অনেক দিন ধরে বিশেষ করে কয়েক মাস ধরে আসলে আমি এই অন্তর্জাল নিয়ে ওয়েট করছি, সো ফাইনালি আসতে যাচ্ছে, সো এটাই হচ্ছে সুখবর। না, এটা আসলে ছবি কেন পিছিয়েছে, এটা আসলে আমাদের ছবির প্রডিউসার অনেক নিশ্চয়ই এটা ব্যাখ্যা দিয়েছে, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, তো ওই ইন্টারভিউটা দেখালে আমার মনে হয় ভালো হয়। কিন্তু একটা প্রজেক্টের পেছনে সবাই কষ্ট করে, তো পেছনের পেছনে নিশ্চয়ই অনেক রিজন থাকে, এবং সেটা আমাদের ফিল্মের জন্য ভালো, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো অবশ্যই, তো সেই বিবেচনা করেই আসলে হয়তো পেছনে।